হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় ক্লজ। ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি যা একটি বড় বাক্যের অংশ এবং যা বাক্যের মুখ্য অংশের ওপর নির্ভরশীল। অর্থাৎ ক্লজ এমন একটি অংশ যার একটি সাবজেক্ট এবং নিজস্ব একটি ভার্ব থাকে এবং যার সম্পূর্ণ একটি অর্থ থাকে। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট, এ ভার্ব অ্যান্ড এ কমপ্লিট মিনিং। তাহলে তোমরা ক্লজের বৈশিষ্ট্য কী জানলে? যে ক্লজ একটি সেন্টেন্সের অন্তর্গত এবং এর নিজস্ব একটি সাবজেক্ট ও ভার্ব আছে এবং এর সম্পূর্ণ অর্থ আছে। ক্লজকে তিনটি ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হয় কোঅর্ডিনেট ক্লজ। ক্লজের তিনটি অংশের মধ্যে প্রথমে আমরা আসি প্রিন্সিপাল ক্লজে। বাক্যের যে অংশ যা নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, অর্থাৎ যার অর্থ প্রকাশের জন্য বাক্যের অন্য কোনো অংশের দরকার হয় না, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। যেমন, আই নো দ্য ম্যান হু রোট দিস লেটার। এখানে দেখো, আই নো দ্য ম্যান বাক্যের এই অংশটা একটা নিজেই স্বাধীন বাক্য, যেখানে হু রোট দিস লেটার এই বাক্যাংশটির কিন্তু কোনো দরকার নেই যে এই অংশটাকে কমপ্লিট মিনিং দেওয়ার জন্য। তাই আই নো দ্য ম্যান এই অংশটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা আসি সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? বাক্যের যে অংশ নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না এবং যার অর্থে বাক্যের মুখ্য অংশ বা এর ওপর নির্ভর করতে হয়, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ হিসাবে তোমরা আগে সেন্টেন্সটা দেখো। যেমন, আই নো দ্য ম্যান হু রোট দিস লেটার। এখানে হু বলতে ঠিক তার আগের নাউন অর্থাৎ দ্য ম্যানকে বুঝিয়েছে, তাই এই হু রোট এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা আসি কোঅর্ডিনেট ক্লজে। বাক্যের যে অংশ নিজে স্বাধীন থেকেও অন্য একটি বা একাধিক স্বাধীন বাক্যের সাথে যুক্ত হয়ে কোনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, তাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। যেমন, আই ওয়াজ ইল বাট দ্য মিটিং। আই ওয়াজ ইল এটা একটা কমপ্লিট সেন্টেন্স এবং আই অ্যাটেন্ড দ্য মিটিং এটাও একটা কমপ্লিট সেন্টেন্স, কিন্তু এই দুটো সেন্টেন্স বাট দ্বারা যুক্ত হয়ে এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছে। সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ বা রিফ্লেক্সিভ ক্লজ। প্রথমে আমরা আসি নাউন ক্লজ বা নমিনাল ক্লজে। যে বাক্যাংশটি বাক্যের মধ্যে নাউন বা নাউন জাতীয় পদের কাজ করে, তাকে আমরা বলবো নাউন ক্লজ। যেমন, আই নো হোয়ার হি লিভস। আমি জানি সে কোথায় থাকে। এখানে দেখো যে হোয়ার হি লিভস বাক্যাংশটি বাক্যে অবজেক্ট বা নাউনের কাজ করছে, তাই হোয়ার হি লিভস এটা হচ্ছে নাউন ক্লজ। এবার আমরা দেখে নেব যে নাউন ক্লজের জয়েনিং কীভাবে হয়। প্রথম সেন্টেন্সটা দেখো, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, অল অ্যাডমিট দিস। এটা হবে যে হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড দ্যাট অল অ্যাডমিট, কিংবা অল অ্যাডমিট দ্যাট হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। নাউন ক্লজে যখন জয়েনিং করতে যাবে তখন মাথায় রাখবে যে বেশিরভাগ নাউন ক্লজ কিন্তু দ্যাট দিয়ে যুক্ত হয়, তাছাড়াও হোয়াট, হাউ, হোয়ার এসব দিয়েও যুক্ত হয়, কিন্তু বেশিরভাগ যুক্ত হয় দ্যাট দিয়ে। এবং নাউন ক্লজে দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্সের শেষে অথবা প্রথমে দ্যাট, দিস বা ইট থাকে, তখন আমরা সেগুলো দ্যাট দিয়ে যুক্ত করব। এবং যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে কাজ করবে। আর একটা সেন্টেন্স দেখো, হি হ্যাজ গান অ্যাওয়ে, নো ওয়ান নোজ হোয়ার। এখানে দেখো যে হোয়ার এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে, তাই এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করব। তাহলে হবে যে নো ওয়ান নোজ হোয়ার হি হ্যাজ গান অ্যাওয়ে। রিলেটিভ ক্লজ বাক্যের যে অংশ বাক্যের প্রধান পদের বিশেষণের কাজ করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলব। যেমন, দিস ইজ দ্য পেন হুইচ আই গেভ ইউ। এই সেই পেন যেটা আমি তোমাকে দিয়েছিলাম। তাহলে এই সেন্টেন্সে দেখো, হুইচ আই গেভ ইউ এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজ দ্য পেনের বর্ণনা দিচ্ছে, অর্থাৎ পেনকে কোয়ালিফাই করছে, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে।
এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের জয়নিং কীভাবে করতে হয় সেটা শিখব। প্রথমে একটা উদাহরণ দেখো, দ্য গার্ল লিভড ইন লন্ডন, সি ওয়াজ এ স্টুডেন্ট দেয়ার। এখানে দেখো সি বলতে দ্য গার্লকে বুঝিয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে বুঝিয়েছে, তাই ব্যক্তি বোঝালে আমরা হু ইউজ করব, এবং এই হুটা বসবে ঠিক যে নাউনের পরিবর্তে বসেছে তার পাশে অথবা গার্লের পাশে। তাহলে সেন্টেন্সটা হবে দ্য গার্ল হু লিভড ইন লন্ডন ওয়াজ এ স্টুডেন্ট দেয়ার। আরেকটা উদাহরণ দেখো, নৈহাটি ইজ ইন নর্থ চব্বিশ পরগনা, বঙ্কিমচন্দ্র ওয়াজ বর্ন দেয়ার। দেয়ার বলতে এখানে নৈহাটি জায়গাটিকে বুঝিয়েছে, যখন জায়গা হবে তখন আমরা জায়গার বদলে হোয়ার ইউজ করব। তাহলে হবে নৈহাটি হোয়ার বঙ্কিমচন্দ্র ওয়াজ বর্ন ইজ ইন নর্থ চব্বিশ পরগনা। আরও কতগুলি লিঙ্কার আছে যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করে সেগুলো আমরা দেখে নিই। যেমন ব্যক্তি বোঝালে হু ব্যবহার করা হয়, যেমন আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট। বস্তু বোঝালে ব্যবহার করা হয় দ্যাট অথবা হুইচ, যেমন দ্য পেন হুইচ ইউ লাইক হ্যাজ বিন স্টোলেন। স্থান বোঝালে আমরা হোয়ার ব্যবহার করি, দ্য প্লেস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইজ লোনলি। এখানে দেখো প্লেস সম্পর্কে বর্ণনা করা আছে। যখন সময় বোঝানো হয় তখন আমরা হোয়েন ইউজ করি, যেমন আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। যখন কারণ বোঝানো হয় তখন আমরা হোয়াই ইউজ করি, যেমন নো বডি নোজ দ্য রিজন হোয়াই হি বিকেম অ্যাংরি। এবার আমরা আসি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কোনো ঘটনার বা ক্রিয়ার সময়, স্থান, কারণ, পরিমাণ, পদ্ধতি, তুলনা এবং পার্থক্য নির্ধারণ করে। নিচের উদাহরণগুলো দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে টাইম বোঝাতে আমরা বিফোর, আফটার, হোয়েন, টিল, আনটিল এগুলো ব্যবহার করি। কয়েকটা উদাহরণ দেখে নাও, যেমন ডু ইট আদারওয়াইজ ইউ ফরগেট ইট। এটা বিফোর লিঙ্কার দিয়ে যুক্ত হবে, যেমন ডু ইট বিফোর ইউ ফরগেট। আবার নাইট হ্যাড ফলেন দেন হি কেম, এটা আমরা করব আফটার লিঙ্কার দিয়ে, যেমন হি কেম আফটার নাইট হ্যাড ফলেন। প্লেস বা স্থান বোঝাতে আমরা হোয়ার বা হোয়ার এভার ইউজ করি, যেমন ইউ লিভ অ্যাট সাম প্লেস, আই অলসো লিভ দেয়ার। এটা আমরা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যুক্ত করি তাহলে হবে হোয়ার ইউ লিভ আই উইল লিভ। আবার পুট দ্য বুক ইউ ক্যান পুট ইট এনিহোয়ার, এটা যদি আমরা যুক্ত করি তাহলে হবে যে ইউ ক্যান পুট দ্য বুক হোয়ার এভার ইউ লাইক। রিজন বা কারণ ব্যাখ্যা করতে আমরা অ্যাজ বা বিকজ ব্যবহার করি, যেমন আই ওয়াজ ইল, আই ডিড নট গো টু স্কুল। এখানে দেখো যে একই সেন্টেন্স কীভাবে দুবার জয়নিং হয়, অ্যাজ আই ওয়াজ ইল আই ডিড নট কাম টু স্কুল, আবার আই ডিড নট কাম টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। রেজাল্ট বা ফল বোঝাতে আমরা শো দ্যাট ব্যবহার করি, যেমন হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। এটা আমরা যদি শো দ্যাট ইউজ করে জয়নিং করি তাহলে হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আমরা ভেরির জায়গায় শো বসাচ্ছি এবং দ্যাট ব্যবহার করছি লিঙ্কার হিসাবে। কন্ডিশন বা শর্ত বোঝাতে আমরা ইফ বা আনলেস ব্যবহার করি, যেমন ইউ ডু নট লাইক ইউ ক্যান লিভ ইট। এটা হবে, এটা যদি আমরা ইফ দিয়ে যোগ করি এটা হবে যে ইউ ক্যান লিভ ইট ইফ ইউ ডু নট লাইক ইট। আবার ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, এটা আনলেস দিয়ে যখন আমরা যুক্ত করব হবে যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। কনসেশন বা বৈপরীত্য বোঝাতে আমরা দো বা অল দো ব্যবহার করি, যেমন হি ইজ পোর, হি লিডস এ লাক্সারি লাইফ। যখন কোনো পজিটিভ সেন্সে নেবে তখন আমরা দো ব্যবহার করব, যেমন দো হি ইজ পোর হি লিডস এ লাক্সারি লাইফ। আবার সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যেমন হি স্পিক দ্য ট্রুথ নো বডি বিলিভস ইন, তখন আমরা অল দো ব্যবহার করব। তাহলে হবে অল দো হি স্পোক দ্য ট্রুথ নো বডি বিলিভস ইন। এবার আমরা আসি কোঅর্ডিনেট ক্লজে। আমরা আগেই জেনেছি যখন দুটি বা তার বেশি স্বাধীন বাক্য কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে তখন তাদের আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। একটা উদাহরণ দিয়ে দেখা যাক, যেমন হি ইজ পুয়ার হি ইজ নট ডিসঅনেস্ট। এটা হবে যে হি ইজ পুয়ার
বাট নট ডিসঅনেস্ট। এখানে দেখো বাট কোঅর্ডিনেট কনজাংশনটি দুটো বাক্যকে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যতে পরিণত করেছে। এখন আমরা বিভিন্ন রকম কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা দেখব। প্রথমেই আমরা আসি অ্যান্ড দিয়ে। অ্যান্ড কীভাবে ব্যবহার করা হয় সেটা দেখে নিই। অ্যান্ড ব্যবহার করা হয় যখন দুটো একই রকমের নাউন বা প্রোনাউনকে আমাদের যুক্ত করতে হয়। যেমন নক দ্য ডোর উইল ওপেন, এটা যদি আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি সেটা হবে যে নক দ্য ডোর অ্যান্ড ইট উইল ওপেন। এখানে দেখো যে অ্যান্ডের আগে যেহেতু আমরা ডোর লিখেছি তাই তারপরে প্রোনাউন ইট ব্যবহার করেছে। আরও একটা উদাহরণ দেখো, যেমন শুভ লিভড ইন কলকাতা, ওরি লিভড ইন মুম্বাই। তাহলে এটা যদি আমরা অ্যান্ড দিয়ে যোগ করি, শুভ লিভড ইন কলকাতা অ্যান্ড ওরি ইন মুম্বাই। যেহেতু আমরা একই সেন্টেন্সে লিভড এই ভার্বটা ব্যবহার করছি তাই তারপরে আর ভার্বটা আমরা ব্যবহার করলাম না। এবার আমরা বাটের ব্যবহার দেখব। যখন দুটি সেন্টেন্সে কোনো বিপরীত অর্থ প্রকাশ পায় তখন আমরা বাট ব্যবহার করি। যেমন রাম ইজ ইন্টেলিজেন্ট, রাম ইজ ভেরি লেজি। তাহলে এটা হবে যে রাম ইজ ইন্টেলিজেন্ট বাট ভেরি লেজি। এবার আমরা ব্যবহার দেখব নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো যখন ব্যবহার করা হয় যখন একই ব্যক্তির দুটো কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন যতীন ইজ লায়ার, যতীন ইজ এ থিফ। এখানে দেখো যতীনেরই দুটো বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, তাহলে এটা হবে যতীন ইজ নট অনলি লায়ার বাট অলসো এ থিফ। আবার দেখো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট ফিলোসফার। এটা আমরা যদি নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত করি তাহলে হবে রবীন্দ্রনাথ ওয়াজ নট অনলি এ গ্রেট পোয়েট বাট অলসো এ গ্রেট ফিলোসফার। এবার আমরা অরের ব্যবহার দেখব। অর ব্যবহার করা হয় দুটো জিনিসের মধ্যে একটিকে বোঝাতে। যেমন টুডে ইজ ফ্রাইডে, ইট ইজ স্যাটারডে। এটা যদি আমরা অর দিয়ে যুক্ত করি এটা হবে যে টুডে ইজ ফ্রাইডে অর স্যাটারডে। এবার আমরা শিখব আইদার অর কিংবা নাইদার নটের ব্যবহার। আইদার অর ব্যবহার করা হয় পজিটিভ সেন্সে, কোনো পজিটিভ সেন্টেন্সে আমরা আইদার অর ব্যবহার করি। এবং নাইদার নট ব্যবহার করা হয় নেগেটিভ সেন্সে। যেমন একটা উদাহরণ দেখো, ইউ আর রাইট, আই এম রাইট। আইদার ইউ আর রাইট অর আই এম। আবার একটা নাইদার নটের ব্যবহার, হি ইজ নট পোয়েট, হি ইজ নট ফিলোসফার। হি ইজ নাইদার পোয়েট নর ফিলোসফার। আরও কিছু কোঅর্ডিনেট কনজাংশন আছে যেগুলোর দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। যেমন হাউ এভার, হোয়াইল, নেভার দি লেস, দেয়ার ফর, শো ইত্যাদি। ক্লজ আর ফ্রেজের মধ্যে কিছু পার্থক্য আছে। ক্লজ যেমন কোনো বড় বাক্যের অন্তর্গত একটি অংশ বা শব্দ সমষ্টি, ফ্রেজও কিন্তু তাই। কিন্তু ফ্রেজের কোনো কমপ্লিট মিনিং থাকে না বা সম্পূর্ণ অর্থ থাকে না, এবং ফ্রেজের নিজস্ব কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না। যেমন ইট ইজ এ গোল্ড রিং, এখানে গোল্ড রিং হলো একটি ফ্রেজ যার নিজস্ব কোনো সাবজেক্ট বা ভার্ব নেই। কিন্তু যদি বলা হয় ইট ইজ এ রিং দ্যাট ইজ মেড অফ গোল্ড, এখানে দেখো যে দ্যাট ইজ মেড অফ গোল্ড এটা হচ্ছে ক্লজ, এবং এই ক্লজের নিজস্ব একটা সাবজেক্ট আছে যেটা দ্যাট, এবং তার একটা ভার্ব আছে সেটা হলো ইজ। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম ক্লজ এবং ক্লজের ক্লাসিফিকেশন সম্পর্কে। পরবর্তী ভিডিওর জন্য বঙ্গশিক্ষা অ্যাপে চোখ রাখুন।